মানে যে হুজুরদের রাজনীতি করা হয় না, ঠিক হয় না, ঠিক না বেশি ঠিক কথাগুলো ঠিক না বেশি। রাষ্ট্র যেহেতু চালিয়েছেন 10 বছর, কয় বছর, 10 বছর রাষ্ট্র চালিয়েছিল, সেই রাষ্ট্রের মাধ্যমে অর্থমন্ত্রী ছিল, পররাষ্ট্রমন্ত্রী ছিল, ধর্মমন্ত্রী ছিল, সমাজমন্ত্রী, কোন দিক বিভাগ নাই, যত নীতি ছিল সব নীতিতে মন্ত্রী ছিল, ঠিক কিনা বলেন। আজকে আপনাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম, শুধুমাত্র আমার মতন আলেমুলাবাদীকে জিজ্ঞাসা করবেন কয়জন মন্ত্রী ছিল আর অর্থমন্ত্রী দায়িত্ব কে ছিল, আজকে আমি বলবো না। এটা 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, আমরা ওয়াজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি, আমার ভাইয়েরা বন্ধুরা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধচাহারের বাদশাহ ছিলেন, পৃথিবী চালিয়েছেন কত সুন্দর করে, বাঘের ছাগলে এক গাঁটে ভাঙি গেছে, জঙ্গলের হিংস্র জানোয়ার গুলো তার কথা উঠা বসা করতো, জঙ্গলের হিংস্র জানোয়ার গুলো তার জন্য রাস্তা ছেড়ে দিত। আমি বলতে চাই, উমর ফারুক এই অর্ধচাহারের বাদশাহ হয়ে আমিরুল মুমিনীন হইয়া একটা রাষ্ট্র চালাইছিল, কতজন সাহাবি বিভিন্ন প্রদেশের গভর্নর ছিল, এইগুলো জিজ্ঞাসা কেউ বলতে পারবে না, কেন বলতে পারে না? এই ইতিহাস তারা বলে না, এইটুকু আজ করে শেষ করে দেয়, কথা ঘন্টে ছাড়বে। কতজন গভর্নর ছিল, এত বিশাল পৃথিবী পরিচালনা করছে, যার রাজ্যে সূর্য অস্ত যায় না, আপনি কি পরে একা চালাইছি নাকি? উমরের অস্ত বালাই করি, আজকে এইটা আপনাদেরকে প্রশ্ন রাখে গেলাম, কতজন যারা শিক্ষিত গুগলের ছাপ দিয়ে জেনে নিবেন কতজন গভর্নর ছিল, এইটা জানি না আমরা। পাগড়ি মাথায় যে রসুল নামাজ পড়ছে এইটা বুঝলাম, রসুল যে তলোয়ার সাথে রাখতেন সেইটা বুঝলাম না, পাগড়ি মাথায় যে রসুল এইটা বুঝলাম, তলোয়ার সাথে রাখা শূন্য সেটা বুঝলাম না, খেজুর দিয়া ইফতারি করতে হবে এটা বুঝলাম, দিনের বেলা অন্যের প্রতিবাদ করতে হবে সেটা বুঝলাম না, দস্তরখানা বিষয়ে খাইতে হবে এটা বুঝলাম, দিনের বেলা জিহাদ করতে হবে সেটা বুঝলাম না, রসুলের তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলে রক্ত ঝরতো অনেক সময় এইটা বুঝলাম, এই পা মুবারক রক্ত মানে বুটা হয়েছে নামাজ পড়লে কেন, দিনের বেলা যুদ্ধ করতে হবে, এই জন্য বেশি বেশি নামাজ রাত্রে করে একবারে আল্লাহর সম্পর্ক করে শক্তি অর্জন করতে হবে, কথা বলে ঠিক যাবে। এখন আমরা তাহাজ করতে করতে বুজুর্গ হয়ে যাই, রাষ্ট্রের কোন খবর নাই, আরো জোরে কথা বলবে কি? আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, খুব কষ্ট হচ্ছে জানি, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বাঁধলো, এটা আমাদের জন্য সুন্নত হইল না, সুন্নত হয়ে গেলে একটা লম্বা জুব্বা গায়ে দেওয়া, ঠিক কিনা জোরে বলেন? রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, এটা সুন্নত হয়ে গেল, দাড়ি তো আবু জাহলে রাখছিল, ঠিক না বেঠি? আবুল আবুদা সাহেব আব্দুল মোত্তালিব আবু তালিব সহ নমরুদ সবার দাড়ি ছিল, আমি শুধু বলতে কোনো দাড়ির মধ্যে কোনো বেলেট লাগাই না, আমি কি দাঁড়িয়ে বিনীতা করতেছি? বর্তমান মসজিদে 80-15 বছর যাবন, আমি যার ইমিরা করে ইমামতি চলবো, 42 বছর তুমি ইমামতি কি বাপে করছে, 40 বছর পুরা দুইটা ইমাম বানাইছি, একটু আলহামদুলিল্লাহ কর, তা আমি একটা বিরোধী দল করতেছি, আপনাদের বোঝানোর জন্য বলছি, দাঁড়িয়ে রাখা সুন্নত, এটা সোজা আমল বুঝলাম, যে হাত করা যে সুন্নত হইতে পারে এটা বুঝি নাই, কথাগুলো দেখি আন্দোলন করা যে শূন্য সেটা বুঝি নাই, সংগ্রাম করা শূন্য সেটা বুঝি নাই, বাতিলের মোকাবেলায় মাথা দিতে হবে সেটা বুঝি নাই, বুঝলাম খাওয়ার আগে করে লবণ খাওয়া, মসজিদে ডাইন খাওয়া, লুকানো বাম পা বাইর করা, এরপরে আপনি মাথায় টুপি দেওয়া, মুখে তারে দেওয়া, মেসোয়াক করা, এরপরে এই সমস্ত শুনো শুনো মিষ্টি সুন্নত গুলো বুঝলাম, এইগুলো অবশ্যই লাগবে লাগবে লাগবে, সাথে জেহাদও লাগবে, সাথে সংগ্রামও লাগবে, সাথে আন্দোলন লাগবে, ঠিক কিনা বলে? বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র এটা প্রশাসনিক সুন্নত গুলা বেশি মানে, আমি এই আমার বন্ধুদের সাথে কথা বলি ভাই, প্রশাসনিক সুন্নত থাকে এটা তো কোনোদিন শুনি নাই, আমি বলতে চাই বাংলাদেশের আলেমুলামা যতদিন পর্যন্ত রসুলের প্রশাসনিক সুন্নতকে গ্রহণ করতে না পারবে, ধারণ ধারণ করতে না পারবে, ততদিন লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত নিষ্পেষিত তারা গুম খুন হত্যা হতেই থাকবে, এই সামান্য এই সমস্ত সুন্নত দিয়া ইসলাম কায়েম করা যাবে না, ইসলাম কায়েম করতে হলে রসুলের প্রশাসনিক সুন্নত মানতে হবে, বলেন তো কিসের সুন্নত? তোরা মনে আজকে নতুন পাইলেন, ঠিক না বেদি? কিসের সুন্নত বলেন? প্রধান বক্তা বানাইছেন আমারে, যদি কিছু না বলে যায় দেখে খারাপ দেওয়া যায় না, কি বলেন? আপনারা কি হতাশ হয়ে গেলেন নাকি? এই যে নারায় তাকবীর আল্লাহ আকবার, এটা কার স্লোগান? জোরে বলেন,
ঘাসের নিচে জমিনের উপরে প্রায় 16 বছর পর্যন্ত আমাদেরকে প্রকাশ্যে আল্লাহ স্লোগান দিতে দেওয়া হয় না। আমি নিজে 16 বছর বাসায় ঘুমাইতে পারি নাই, যেদিন ঘুমাইছি মাঝে মাঝে সেই যেহেতু জামাত ইসলামী করে ইমামতি করছি। একটু আল্লাহ আকবার কর, একটু আল্লাহ আকবার। এই বুঝেন না কিছু, বুঝেন না কিছু, ইমামতি করিয়া প্রকাশ্যে জামাতের দায়িত্ব পালন করি, রিসলি মধ্যে করি মধ্যে বেড়া নাকি আমি মনে করছেন। আমার বাড়ি মাইনর সিং গুতা দা হুতা এলাম মাইবারে ঠিক না বেশি। এই আমার অনেক ভাইয়েরা আমার যারা ইসলামী আন্দোলন করতো তারা নিজের বউয়ের সাথে সুন্দরী বউয়ের সাথে রাত্রে ঘুমাইতে পারে নাই, পরিজার টুকরা সুন্দর থাকতে পারে নাই, নিজের ইউনিয়নে থাকতে পারে নাই, নিজের উপজেলায় থাকতে পারে নাই, নিজের জেলায় থাকতে পারে নাই, সারা বাংলাদেশে ফেরারি আসাম হিসাবে 16 বছর ঘোরাফেরা করেছে। এই এই শরীরা তরিনি বাংলাদেশের 2006 সালে 28 অক্টোবর আমাদেরকে পাকির মতো না নৃশংস ভাবে পল্টন ময়দানে হত্যা করেছে। 2009 সালে আমার দেশের অতন্ত্র প্রহরী সেনাবাহিনী সহ অসংখ্য বিডিআরকে হত্যা করা হয়েছে। 2013 সালে আমাদের দেশের টুপিউল্লাহ দাঁড়িউল্লাহ আলেমুল আমাদেরকে সপ্তাহ চত্বরে হাজার হাজার হত্যা করা হয়েছে। এই অবশক্তিকার বাংলাদেশে আগামী 100 বছর মাথা তুলে দাঁড়াবার সুযোগ দেওয়া হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুরা শুনেন, সংগ্রামী সাথী ও বন্ধুরা, এগুলা সংগ্রামী ও সাথী বন্ধুরা ইসলামের বাইরে রাজনীতি করে হেরা বলে করার জন্য এসেছি। আমাদের নেতৃবৃন্দ একজনও মাথা নত করে নাই, মাথা দিয়ে দিছি কিনা বলেন বন্ধুরা। আমার ভূমিকায় কয়টা কথা বলি, আমি কোরআনতে কথা বলবো, ধৈর্য আছে তো? আজকে সারাদিনে কয় জায়গায় কথা বলতে হয়েছে, আমার যদি কষ্ট না হয় বিকালে মূলসুরা মূল বকিয়া এগুলো বড় লোক হওয়ার জন্য বলি ঠিক না বেশি। আরে ভাই আয়াতুল কুরসি পড়তে পড়তে মুখের পশম সাদা করিয়া লাইছি, এরা মানুষ আসে না নাই? আয়াতুল কুরসি বললে নাকি সুদ ডাকাইতে না বিশ্বাস করে না নাই করেন? আমার হাতে কোরআন শরীফ আসে না নাই? আজ গত রাইতে আমার মসজিদে চুরি হয়েছে, গত রাইতে আমার মসজিদে কি হয়েছে? ওই জন্য আমরা চুরের কলির মুখ বন্ধ করতে চাই। এই যে নেতা বলে গেছিল সবাই ভাইল তেলের কলি, আমি ভাইলাম চুরের কলি, ঠিক কিনা বলো? আমার চাটার দলেরা সব খেয়ে শেষ করেছে, আমি মাগিয়া নিবিদেশ থাকিয়া চাটার দলেরা সব খেয়েছে, ঠিক কিনা বলো? আমাদের সাবেক যে পালিয়ে গেল উনি বলছে ওনার বিয়ে হলো 400 কোটি টাকার মালিক, সুরের সাথে থাকলে সুর হবে, আমার সাথে পল্লবিনী কেউ তাকে দাঁড়িয়ে রাখতে বাধ্য হবে, বিড়ি খাওয়া ছাড়তে বাধ্য হবে, মাথায় ডুবে দিতে বাধ্য হবে, আর সুরের সাথে থাকলে চুর হবে। আল্লাহ জানে সে কত হাজার মারছে, কি বলে ঠিক কিনা? অনেকেই বলে অনেক উন্নয়ন করেছে, উন্নয়ন না করলে তো চুরি করতে পারতো না, এই কথা ঠিক কিনা? উন্নয়ন করছে দেখেই তো চুরি করার সুযোগ পাইছে, টাকা বিদেশ থেকে না আসলে কি চুরি করতে পারতো? এটা চুরি করার লাগে উন্নতি করছে, দেশের জন্য করে নাই। আর কি বলে ঠিক কিনা? মেয়া মুসলমানের গলাটা শুকায় গেছে, কে জানি সুপার গ্রুপ লাগাই দিছে, আল্লাহর নাম নাই রসুলের নাম নাই, আস্তে আস্তে হুজুর রাখা ইচ্ছে জুড়ে বলেন জুড়ে বলেন। মিয়া আপনার বয়স কি কম হয়েছে নাকি? কখন কি বলতে হবে এখনো শিখলেন না, কবে শিখবেন? কবরে তো চলে যাচ্ছেন, কথা কর ঠিক না বেঠে? এই স্লোগান হলো আল্লাহর, অনেক পুলিশে বলে আগে আমরা যখন আজান দেই প্রথম কি বলি সবাই জুড়ে বললেন নামাজের শ্রেণীর কথা। আচ্ছা একামতের সময় কি বলি? ইমাম সাহেব নামাজ শুরু করলে কি বলি? মাঝে মাঝে কি বলি? রুকু সেজদা কি বলি? এরপরে জানাজার নামাজে প্রথম কি বলি? মাঝে মাঝে কি বলি? শেষ করি কি দিয়া? আল্লাহু আকবার, মানে আল্লাহু আকবার সব জায়গায় আছে,
রুকুতে আছে, সেজদাতে আছে, একামতে আছে, আজানে আছে, জানাজায় আছে, ময়দানে নাই। কথা কয় দেখি এইবার আমরা আল্লাহু আকবরকে বাংলার আকাশের নিচে জমিনের উপরে বেশি বেশি বলতে চাই। এবার এই আল্লাহু আকবরকে মসজিদে বের করে আটে গাঁটে বাজারে কোর্টে কাছারিতে অফিসে আদালতে সব করে করে আমরা পৌঁছে দিতে চাই। এই কাজটা করবেন আপনারা, রাজি আছেন তো? সংগ্রামী সাথীয় বন্ধুরা, আমাদের এই যে 2024 সালে 5ই আগস্ট যে বিপ্লবটা হইল, এটা কি ইসলামী বিপ্লব না? আল্লাহ রাব্বুল আলামিন এক জগদ্দল পাথর থেকে আমাদেরকে বের করে এনে ইসলামের জন্য একটা সহায়ক বিপ্লব করে দিলেন। এখন যদি আপনারা সকাল বিকাল জিকিরে মগ্ন থাকেন, সব বন্ধ করিয়া হাসান হুসেন কারবালের মাধ্যমে লয়া জিকির নিয়ে ব্যস্ত, ঠিক না বেটি? বাংলাদেশে এই ধরনের মুসলিম বেশি। হুসাইনকে যখন কারবালার ভান করে ফুরাত বন্ধ দিলে হত্যা করা হয়েছিল, তখন 30,000 দাড়িওয়ালা টুপিওয়ালা আবেশকারী মৌলানা মুফতিরা চেয়ে দেখেছিল, একজন লোক এগিয়ে আসে না। আমাদের নেতাদেরকে যখন ফাঁসি দিয়েছে, সাইদি সাহেবকে যখন ধরেছে, বাংলাদেশের সকল আলেম ওলামারা মুখের মধ্যে কুলুপ লাগিয়ে রাখছিল, ঠিক কিনা বলে? এই পাপের কারণে পরে হেফাজতের ঘটনা করছে, আলেম ওলামারা হাজার হাজার জেল কাটা গেছে, কথা বলে ঠিক কিনা? সাইদি সাহেব কি কোন দলের আলেম? বিশ্বের আলেম, ঠিক কিনা বলেন? সারা বিশ্বের আলেম। এই লোকটারে গ্রেপ্তারের পরে কেউ কেউ মুসকি মুসকি হাসলো, পরে কিছুদিন পরে এরা মাইল করা শুরু হইলো, ঠিক কিনা? এই বাতিলরা জানতো জামাতকে কোন রকম তাবু করতে পারলে বাকি গুলা কোনো ব্যাপারই না, এমনি সারেন্ডার করবে, ঠিক কিনা বলে? এমনি হইলো বাংলাদেশ জামাত ইসলাম, আলহামদুলিল্লাহ। কর আজকে আমরা এই আকাশ মুক্ত বাতাসের মধ্যে সুর দেখাই বাতবার বদমাইশ কমচুর কম্বল চুরা গম চুরা তেল চুরারা মুখ ফুলায় ঘুরে আমরা মাথায় তুমি মুখে দাঁড়িয়ে ভাঙ্গি বেঁধে ইমামতি করি, আমরা মুখ ফুলায় ঘুরতে পারবো না। মগের মূল লোভ না কেটা? আর মগের মূল লোভ হতে দেওয়া হবে? কথা বলে ঠিক না বেটি? বিপ্লবটা হয়েছে আমাদের সহায়ক বিপ্লব, আমরা তৃতীয় বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করছি। সেই বিপ্লব হবে কোরআনের বিপ্লব, এই কথাটা হিউমার করে দিবেন। তৃতীয় বিপ্লব ছাড়া কোন ইমানদার মুসলমান ঘরে বসে থাকতে পারে না। যতদিন পর্যন্ত কোরআনের জন্য তৃতীয় বিপ্লব না হবে, ততদিন পর্যন্ত আমরা মানুষের দোয়া দ্বারা দোয়ারে দোয়ারে যাবো, ঠিক কিনা? ইনশাল্লাহ এটা হবে আগামী নির্বাচনে ব্যালটের মধ্যে বিপ্লব হবে ইনশাল্লাহ।